আসসালামু আলাইকুম। আজকে আরো দুটো বাংলা স্বরবর্ণ নিয়ে এসে হাজির হলাম। কিভাবে আমরা লিখবো সেটা শিখবো আজকে, ঠিক আছে? তাহলে আগের দিন শিখেছি স্বরে অ, স্বরে আ, আজকে শিখবো হ্রস্ব ই, দীর্ঘ ই। তাহলে বই থেকে আগে দেখে নেই, দেখো হ্রস্ব ই, হ্রস্ব ইতে ইট, হ্রস্ব ইতে ইলিশ। তারপরে আমরা দেখবো দীর্ঘ ই, দীর্ঘ হইতে ইকল, দীর্ঘ হইতে ইট, ঠিক আছে? তাহলে রসই দীর্ঘই লেখা শিখবো আজকে। আমি তাহলে তোমাদের সাথে একটা হোয়াইট বোর্ড শেয়ার করি এবং তারপরে লেখার চেষ্টা করি। ইতিমধ্যে তোমরা একটা কলম এবং খাতা নিয়ে রেডি হও, তো জানা আছে যে আমাদের সবসময় কলম এবং খাতা নিয়ে রেডি হতে হবে। তাহলে আমরা যেটা করব, প্র্যাকটিস করব প্রথমে রসই। রসইটাতেও একটা মাত্রা আছে, উপরে একটা দাগ আছে। যদি তোমরা যদি তোমাদের মনে থাকে তাহলে খেয়াল করলে মনে থাকবে। দেখো আমরা করব কি রকম ভাবে, এই দেখো রসই, তারপরে উপর দিকে একটা দাগ দিয়ে দিব, আর এইখানে একটা দাগ দিব। খুব একটা সুন্দর হয়নি আমি জানি। আমরা এটা আবার চেষ্টা করি, ঠিক আছে? আমি এক কাজ করি, এটা একটু ছোট করে নিই, কালারের এটা পেন্সিলটা একটু চিকন করে নিই, তাহলে এমন হতে পারে, ভালো হতে পারে। এইবার ঠিক আছে, দেখো এরকম করে দাগ দিবে, তারপর সেখান থেকে পেছনের দিকে যাবে, তারপরে উপরে একটা দাগ দিব আমরা, তারপর একটা উপরে এরকম একটা সুন্দর একটা সুরের মতন, হাতির একটা ট্রাঙ্কের মতন, ঠিক আছে? এটাকে কি বলে, রসই। এই দেখো এভাবে করে একটা টু লিখবো ফার্স্টে, তারপরে আমরা এরকম একটা দাগ দিয়ে দিব উপরে, আর এটার উপরে একটা সুর হয়ে যাবে, রসই হয়ে গেল। তাহলে আবার লিখো আমার সাথে সাথে, প্র্যাকটিস করো, ঠিক আছে? এরকম গোল করে একটা টু এর মতন লিখবো, এমন করে দাগ দিব, এরপর উপরে একটা মাত্রা হয়ে যাবে, এরপর উপরে একটা সুর হয়ে যাবে। এটা কি বলে, রসই। রসইটা এরকম করে, এরকম করে যাবে, এভাবে আমরা উপরে একটা দাগ দিয়ে দেব, তারপর একটা সুর হয়ে যাবে, সেটার নাম কি, রসই। রসইতে ইলিশ, রসইতে ইট, মনে আছে? ইট মানে কি, ইট মানে ব্রিক, ঘর বানানো হয়। হ্যাঁ এই দেখো এভাবে করে নিচে আসবো, আমি হাফ হাফ করে দেখাচ্ছি, এভাবে করে নিচে আসবো, এসে সেখান থেকে আবার দাগ দিব, উপরে এরকম করে একটা দাগ দিয়ে মাত্রা দিয়ে দিব মাথার উপরে, তারপর আমরা একটা রসই করে ফেলবো। দেখি আবার চেষ্টা করি, রসই আমার সাথে সাথে লেখো, লাস্ট একবার প্র্যাকটিস করে নিই আমরা। হচ্ছে রসই, ও কি হয়ে গেল এটা। আচ্ছা দেখি আরেকবার চেষ্টা করি। প্র্যাকটিস করতে করতে হবে, আমি শিওর তোমাদের এটা অদ্ভুত সুন্দর হচ্ছে, তোমরা অনেক প্র্যাকটিস করতে করতে দেখবে তোমাদের এত সুন্দর হয়ে যাবে হাতের লেখা, খুবই ভালো লাগবে। এটা কি বলে, রসই। যত প্র্যাকটিস করব আমরা তত মনে রাখতে পারবো, রসই, ঠিক আছে? রসই। এরপরে আমরা লিখে আসো দীর্ঘই। এখন দীর্ঘইটা দুই ভাবে লেখা যায়, ঠিক আছে? অনেকে প্রথমে আমরা কঠিনটা ঠিকটাই শিখি, এরকম দাগ দিব মাঝখানে, এটা আমরা একটু এভাবে দাগ দিব, ঠিক আছে? রসইয়ের মতনই দেখতে, দেখো এরকম রসইয়ের মতনই হাফ, কিন্তু রসই দাগটা কিরকম হয় মনে আছে? রসই দাগটা হয় এরকম, আমরা সেরকম না করে দীর্ঘই লেখার সময় যেটা করব, এরকম হাফ করে দিয়ে নিচ থেকে ওপরের দিকে চলে যাব, আবার সেখান থেকে মিডলে একটা এইভাবে দাগ দিব, তাহলে কি হলো, দীর্ঘই। এটা ছিল রসই, ঠিক আছে? রসই নিচের যে দাগটা এটা হবে স্ট্রেইট, ওপরের দাগের সাথে নিচের দাগটা প্যারালাল, আর দীর্ঘইটা যেটা হবে ও হচ্ছে নিচ থেকে ওপরের দিকে উঠে গেছে,
ডান দিকে উপরে, আবার দীর্ঘ লিখে আসো। যত প্র্যাকটিস করবে তত ততই তো ভালো লাভ। এই দেখো এরকম করে নিচে আসব, এখান থেকে আমি উপরে যাব, সেখান থেকে আমি আবার নিচে আসব, তারপর আমি একটা দাগ দিব, মাঝখান থেকে উঠে যাব। দীর্ঘই, দীর্ঘইটি কি ছিল মনে আছে? দীর্ঘইটি ঈগল পাখি, অথবা দীর্ঘইটি ঈদ। আবার প্র্যাকটিস করি, দেখো সোজা যাব, মিডল থেকে নিচে দিকে আসব। এবার কিন্তু এটা হ্রস্বই না, এটা দীর্ঘই, তাহলে কোথায় যাব? এটা উপরে সাইডে উঠে যাব, তারপর সেখান থেকে আমি আবার ফিরে এসে এইভাবে দীর্ঘই লিখবো। ঠিক আছে, এইটা হচ্ছে দীর্ঘই, দীর্ঘইতে ঈদ, দীর্ঘইতে ঈগল পাখি, দীর্ঘইতে ঈদ, দীর্ঘইতে ঈগল পাখি। আবার একটু লিখি, প্র্যাকটিস করি, তাহলে এবার পাশাপাশি লিখবো, একটা লিখবো হ্রস্বই, একটা লিখবো দীর্ঘই। ঠিক আছে, দেখো প্রথমে দুটাই আমি দাগ দিলাম, তারপরে হ্রস্বইটা আমি মাঝখান থেকে নিয়ে এভাবে আসলাম, দীর্ঘইতেও কিন্তু তাই, এখান থেকে নিয়ে এখানে আসলাম। তাহলে হ্রস্বইর সময় কি হবে? হ্রস্বইর সময় এটা সোজা স্ট্রেট হয়ে যাবে এবং উপর থেকে একটা এরকম হয়ে যাবে, আর দীর্ঘই সময় এখান থেকে উপরে যাব, নিচে আসব, এবং তারপরে এটা। ঠিক আছে, উপরের এই দাগটা যেমন খুশি হতে পারে, এটা কোনো ব্যাপার না, হ্রস্বই দীর্ঘই। আরেকবার ট্রাই করি, লাস্ট আরো দুই একবার ট্রাই করি, আসো আমার সাথে সাথে, কিন্তু তোমরা বন্ধুরা প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে দেখবে দেখে দেখে লিখতে শিখলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো এরকম একটা দাগ দিলাম, তার পাশেও একটা দাগ দিলাম। দেখো প্রথমে লিখবো হচ্ছে রসই, হ্যাঁ এটা হচ্ছে রসই, আর তার পাশে দাগ দিচ্ছি, এটা হচ্ছে দীর্ঘই। এই দেখো একটা কমলা রঙের দীর্ঘই হয়ে গেল। এবার ডিফারেন্সটা বুঝতে পেরেছো? প্রথমে তুমি এইটা হচ্ছে এইখানটা একটু সুন্দর করে দিতে হবে, এইটা হচ্ছে এরকম, দীর্ঘইটা সোজা নিচে চলে যাবে, সরি রসইটা সোজা নিচে চলে যাবে, আর দীর্ঘইটা এরকম বাঁকা হয়ে উপরে উঠে আবার নিচে নেমে আসবে। এবার একটা বড় রসই লিখে আসো, রসই। আমি জানি না উপরের মাত্রাটা দেখা যাবে কিনা, কিন্তু আমরা হচ্ছে এটা হচ্ছে রসই। আর দীর্ঘইটা কি? দীর্ঘইটা লিখে আসো, দীর্ঘইটা হচ্ছে এরকম করে সোজা দাগ দিব, মাঝখান থেকে গোল করে টুবের মতন এরকম নিচে নেমে যাব, এরপর সেইখান থেকে সোজা উপরের দিকে সাইড উঠে যাব, আবার মিডিলে নেমে আসব, এভাবে ঘুরে। এই দেখো দীর্ঘই, দীর্ঘইতে ঈদ, দীর্ঘইতে ঈদ। লাস্ট আরেকবার, ওকে এবারই শেষ, আর প্র্যাকটিস করা যাচ্ছে না, অনেক প্র্যাকটিস করেছি। তাহলে তোমরা বাসায় অনেকবার প্র্যাকটিস করবে, আমি ইনশাআল্লাহ প্র্যাকটিস করতে 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 একদিন এত সুন্দর হাতে লেখা হয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে রসই, আর যদি লিখতে না জানি তাহলে তো আমরা ভাষাটা লিখে বুঝাতে পারবো না, তাই না? সো রসই, এবং এরপরে হলো কি, এটা দীর্ঘই। আশা করি তোমরা বাসায় ভিডিওটা বারবার দেখবে, দেখে দেখে প্র্যাকটিস করবে, এবং যত প্র্যাকটিস করবে তত তোমাদের হাতের লেখা অনেক অনেক সুন্দর হবে, সেই আশায় রইলাম। ইনশাল্লাহ আবার ভিডিও আরো দুটো বর্ণ নিয়ে এসে হাজির হব। আজকে আমরা এখানে শেষ করছি, প্রিয়া মানে।